আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম সরিষার রাজ্যে। এখানে হাজার হাজার সরিষা ফুল, আর এই ফুলের সৌন্দর্য কিন্তু আপনাদের মুগ্ধ করবেই। তো এই জন্য আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তাহলে চলুন আমাদের ভিডিওটি এখন আমরা শুরু করে দিই, আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে বিকালে আসলাম আমরা সরিষা ফুল, সরিষা খেতে। কিছুদিন যাবত দেখতেছি ফেসবুকে সবাই সরিষা ফুলের ছবি ছাড়তেছে, সরিষা ফুলের সরিষা খেতের মধ্যে যে ছবি তুলে সেই ছবি আপলোড দিতেছে। তাই আমরা চিন্তা করলাম যে আজকে বিকালে সরিষা খেতে যাব। আমাদের বাসার থেকে খুব বেশি দূরে না, 10-15 মিনিট একটু ভিতরে গেলেই অনেক সরিষা খেত আছে। তোমার কেমন লাগতেছে বলো? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে অনেকদিন যাবত ইচ্ছে ছিল সরিষা খেতে আসার, সরিষা দেখব, তো এখন আসতে পেরে অনেক ভালো লাগছে। আপনারাও চেষ্টা করবেন একটু সবুজের মাঝে আসার, মনটা ফ্রেশ হয়ে যাবে। বাসায় থাকতে থাকতে বিরক্ত চলে আসে অনেক সময়, বোরিং লাগে সময়গুলো, তো একটু বাহিরে খোলামেলা বাতাসে থাকলে, একটু হাঁটাচলা করলে অনেকটাই মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তাহলে চলুন, আমরা এই মাত্র রিক্সা থেকে নামলাম, এখন আমরা সরিষা খেতে যাব। এত একটু উপভোগ করবো আর আপনাদেরও দেখাবো সরিষা ফুলের সৌন্দর্য। তাহলে উপভোগ করুন আমাদের ভিডিওটি, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন উপভোগ করুন আমাদের ভিডিওটি, সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করুন। তো এই হচ্ছে সরিষা খেত। সরিষা ফুলের সৌন্দর্য আসলে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি যে কত সুন্দর, তা ওই সামান্য সরিষা ফুল দেখলেই বোঝা যায়। দেখুন কত সুন্দর লাগতেছে, কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে, হলুদ আর হলুদ, মানে হলুদের সমারোহ মনে হচ্ছে না? তারপর কেমন লাগতেছে তোমার? দাঁড়ান, আসলে অনুভূতিটা অন্যরকম, অনেক ভালো লাগছে, মনটা অনেক ফ্রেশ লাগতেছে। অনেকদিন পরে বাসা থেকে বের হয়ে একটু সবুজের মাঝে আসছি, তো সেজন্য হয়তো অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে। আর আপনারা যারা আমাদের চ্যানেলটাকে দেখছেন নতুন, তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের মাধ্যমে এই যে আপনারাও সবুজের সমারোহ দেখে নিলেন, তো এতে করে আপনারা কি উপভোগ করলেন বা আপনাদের অনুভূতিটা কি রকম, সেটা কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমরা কিন্তু চেষ্টা করি সবার সব কমেন্টের উত্তর দেওয়ার। আর আপনারা যারা আমাদের সাথে কথা বলতে চান, সরাসরি আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে কথা বলতে পারেন, আমাদেরকে মেসেজ করবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখানে আমরা আসলাম, এখানে ঘোরাঘুরি করছি আমরা, অনেক সুন্দর জায়গাটা। আসলে কেরানীগঞ্জে অনেক সুন্দর সুন্দর জায়গাই আছে, এর আগেও কিন্তু আপনাদের বলেছিলাম, তো আমার কিন্তু ভালো লাগছে খুব এখানে। আপনাদের বাসা যদি কেরানীগঞ্জে হয় তাহলে এই জায়গাটা অবশ্যই আসবেন, সরিষা ফুল দেখতে পারবেন অনেক সুন্দর, আর হলুদ আর হলুদ চারপাশে। আমরা কিন্তু এই সরিষা ফুলে গত বছর ব্লগ বানাইছিলাম। হ্যাঁ, যদি আমাদের চ্যানেলটা এখনো ছোট, সেরকম ভিউ হয় না, কিন্তু মাশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একদিন আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর আমাদের গতবারই সরিষা ফুলের ভিডিওটা দেখতে চাইলে আপনারা কিন্তু আমাদের চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা কিন্তু অবশ্যই চেক করবেন, আমরা ওই ভিডিওটা দিয়ে দিব।
আর এখানে কিন্তু অনেক জায়গা নিয়ে সরিষাগুলো চাষ করা হয়েছে, দেখেন আপনারা। ও দূরে দেখতে পাচ্ছেন এগুলো সব আমার, মানে যত দূর চোখ যায় ঘরবাড়ি গাছপালার পরেও আবারও কিন্তু এগুলো সরিষা, মানে প্রচুর সরিষা ফুল এখানে। আর এগুলা কিন্তু আসলে আমাদের কাছে তো সুন্দর লাগে, যারা এগুলা তৈরি মানে চাষাবাদ করে ওরা কিন্তু খুব পরিশ্রম করে, পরিশ্রম করে এগুলা ওরা ব্যবসায়িক উদ্দেশ্যে বানাইছে। এবং এগুলা যারা যারা ঘুরতে আসবেন তারা কখনো এগুলা ক্ষতি করবেন না, এগুলো নষ্ট করবেন না। কারণ কি, এই কষ্টগুলো ওনারা কিন্তু অনেক কষ্ট করে কাজগুলো করে, তো আপনারা চেষ্টা করবেন এগুলার কি বলে আইল বলে না, এই আইল ধরে হাঁটবেন আপনারা। কিন্তু সরিষা ফুলে অনেকে দেখি যে টিকটক করে বা অনেক ভিডিও করে, যার কারণে ভিতরে যায় এই ফুলগুলো পাড়ায় নষ্ট করে, তো এই কাজগুলো করবেন না। এখানে আইল দেওয়া থাকে ছোট রাস্তার মতো, তো ওইখান দিয়ে আপনারা হাঁটবেন, সবসময় চেষ্টা করবেন যাতে আপনার মাধ্যমে একটা সরিষা ফুলও নষ্ট না হয়, গাছ নষ্ট না হয়। কারণ এগুলো আসলে এইভাবে রোপণ করে তারপরে পরিচর্যা করে বড় করা খুব কষ্ট, অনেক কষ্ট, ওনাদের অর্থও যায়, ওনাদের পরিশ্রমও যায়, অনেক কষ্টও হয়, সময়ও যায়, তো ওনাদের এত পরিশ্রমকে নষ্ট করার কোনো অধিকার কিন্তু আমাদের নেই। এই যে দেখেন উপভোগ করবেন, এই যে কত সুন্দর সরিষা ফুল, এগুলো দেখবেন, এগুলো দেখলে আসলে এমনিতে মন ভালো লাগে, কিন্তু নষ্ট করবেন না। নষ্ট করলে হয় কি, একটা সময় ওনারা বিরক্ত হয় আর দু একজনের কারণে আর কাউকে আসতে দেয় না, আসতে দিবেন না। তো আপনারা আসবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যাদের বাড়ি গ্রাম তারা তো খুব ভালো করে জানেন যে আসলে সরিষা ফুলের কত মূল্য। এগুলা এগুলো অনেক বাজারজাত করে ওনারা, এগুলো একটা উদ্দেশ্যে তৈরি করে যে আমরা একটা সিজনে এতগুলো ফুল, এ থেকে আবার তেল, সরিষার তেলটা কিন্তু এই বীজ থেকেই হয়। সুতরাং এগুলো নষ্ট করবেন না, শুধু সৌন্দর্যটা উপভোগ করবেন। হ্যাঁ, কারণ এই সৌন্দর্য আপনি উপভোগ করবেন এবং আরও যারা আপনাকে দেখছে, আমাদের দেখছে, তারাও কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করতে চাইবে। তো সেই জন্য আপনারা কিন্তু এই জিনিসগুলো নষ্ট করবেন না, পরবর্তীতে তাহলে কিন্তু ওনারা আর আমাদের মতো যারা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে চায় তারা কিন্তু আর উপভোগ করতে পারবে না। সুন্দর জায়গা থেকে চলে যাওয়ার একটু ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, সন্ধ্যা হয়ে গেল, তো এখন বাসায় তো ফিরতেই হবে। তো এই সৌন্দর্য উপভোগ করুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আর এখন যেহেতু আমরা চলে যাচ্ছি, তো যাবার আগে একটা কথা বলে রাখি, আমাদেরকে আপনারা কিন্তু এইভাবেই সাপোর্ট করে যাবেন। আপনারা কিন্তু অনেকেই আমি দেখছি যে আমাদের চ্যানেলের পাশে আছেন, সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন এবং আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন, তো এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। তো এখন বিদায়ের পালা, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করছি, এভাবেই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।